হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব আজকে, সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন সিকেলি করার ব্যাপারে। বন্ধুরা, এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, শর্ট অ্যাক্টিং মেডিসিন। তবে আমাদের দৈনন্দিন জীবনে যারা আমরা প্র্যাকটিস করে থাকি, বা আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, আপনি যদি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হন, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি একবার হলেও আপনারা ব্যবহার করেছেন এবং খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকরী ওষুধ। বন্ধুরা, এবং সেই ওষুধটির নাম হচ্ছে সিকেলিকো। আজকে আমি এই ভিডিওতে এই সিকেলিকোর এমন কিছু প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সিমটমসগুলো আমি আপনাদের শেয়ার করবো। বন্ধুরা, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিমটম, মাত্র 5 থেকে 7টা সিমটম শেয়ার করব। এই কয়েকটা সিমটম যদি মনে রেখে দেন এবং আপনার কাছে যদি কোনো রোগী আসে এবং এই কয়েকটি সিমটম যদি আপনারা তার মধ্যে পান, চোখ বন্ধ করে এটি প্রেসক্রাইব করবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, 100% হবে রেজাল্ট পাবেন। বন্ধুরা, খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং সবার শেষে আমি সাধারণত কোন কাজে এটি ব্যবহার করে দেখি, কত পাওয়ারে কিভাবে ব্যবহার করে থাকি, সমস্ত কিছু ডিটেলস বিস্তারিত ভাবে ভিউয়ার্স আমি এই ভিডিওতে কভার করি। সেজন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমনি শাহরুখ, তাহলে দেরি না করে চ্যানেল শুরু করা যাক। ভিউয়ার্স, সিকেলি কর মেডিসিনটি স্ত্রী পুরুষ সবার ক্ষেত্রে ব্যবহার করা থাকে বন্ধুরা, কিন্তু বিশেষ করে স্ত্রীদের জনেন্দ্রের উপর, যৌনাঙ্গের উপর, পিরিয়ড রিলেটেড সমস্যার জন্য মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি বেশি ব্যবহার করা হয়। সিকেলি করের যে সব থেকে প্রধান যে 1 নম্বর গুরুত্বপূর্ণ সিমটমসকে আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে প্রচন্ড জ্বালা এবং গরম কাতর। বন্ধু, এই সিমটমসটি আপনাদের মনে রাখতে হবে। সিকেল করে রোগীদের প্রচন্ড শরীরে জ্বালা লক্ষ্য করা যায়, শরীরের মধ্যে হাতের তালা, পায়ের তালা, বার্নিং সেন্সেশন, জ্বালা ফিল হয়, এবং তার শরীরে গরম বেশি ফিল হয়। সে ঠান্ডা সহ্য করতে সরি গরম সহ্য করতে পারে না, ঠান্ডা পছন্দ করে, গরম খাবার সহ্য করতে পারে না, এমনকি শীতের দিনে জ্বর যদি পর্যন্ত আসে তবুও সে আবৃত থাকতে পছন্দ করে না। বন্ধুরা, তবুও সে ঠান্ডা বায়ু, ঠান্ডা বাতাস পছন্দ করে, গরম কোনো খাবার পছন্দ করে না। সমস্ত কিছু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবার, ঠান্ডা বাতাস সে পছন্দ করে, কারণ শরীরের মধ্যে প্রচণ্ড বার্নিং সেন্সেশন হয় এবং শরীরের মধ্যে গরম কাতর হয় সিকেলি করে রোগীরা। বন্ধুরা, সাধারণত 2 ধরনের থার্মাল রিয়েকশন লক্ষ্য করা যায়, কারো শরীরে শীত কাতর হয়, কারো আবার গরম কাতর হয়। কিন্তু সিকেল করার রোগীরা গরম কাতর হয় এবং তার সাথে বার্নিং সেন্সেশন, পায়ের মধ্যে হাতের তালা, পায়ের তালা, জ্বালা লক্ষ্য করা যায়। বন্ধুরা, এই 2টি সিমটমস আপনাদের প্রধান গুরুত্বপূর্ণ সিমটমস আপনাদের মনে রাখতে হবে। 2 নম্বর যে সিমটমসটি সিকেলি করে সেটা মনে রাখতে হবে, সেটি হচ্ছে রক্তস্রাব প্রবণতা এবং আক্ষেপ। এই 2টি সিমটমস আপনাদের মনে রাখতে হবে। প্রধান যে গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে জ্বালা এবং গরম কাতরতা। 2 নম্বর গুরুত্বপূর্ণ রেড লাইন সিমটম সেটা হচ্ছে রক্তস্রাব প্রবণতা, রক্তস্রাব প্রবণতা এবং আক্ষেপ। তো আর এই ওষুধের মধ্যে রক্তস্রাব প্রবণতা লক্ষ্য করে যাবো, এটি হচ্ছে মেন আরো গুরুত্বপূর্ণ সিমটম। কেমন, শরীরের যে কোনো স্থান থেকে ব্লিডিং হতে পারে, চাহে সেটা সামান্য ক্ষত বা ঘা থেকে কিছু পরিমাণ রক্ত বের হয়, রক্ত বন্ধ হতে চায় না, মুখ দিয়ে রক্ত বের হয়, জরায়ু দিয়ে রক্ত বের হয়, প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া ইত্যাদি যাবতীয় সমস্যার জন্য। তবে বিশেষ করে মহিলাদের যে মাসিক পিরিয়ডটি হয়, সেই পিরিয়ডে যদি কারো প্রচুর পরিমাণে রক্ত বের হয়, বন্ধুরা রক্ত বন্ধ হতে যায় না, স্বাভাবিকভাবে একটা মহিলার যে নর্মাল যে মেস্ট্রুয়াল সাইকেলটা চলে সেটা হচ্ছে প্রতি 28 দিন পর পর, বা প্রতি 30 দিন পর পর, বা প্রতি 32 দিন পর পর একটা নর্মাল সাইকেল চলে বন্ধুরা, এবং সেটি স্থায়ী থাকে 3 থেকে 5 দিন। হচ্ছে নর্মাল স্থায়ী থাকে, 3 থেকে 5 দিন ব্লিডিং হওয়ার পর, মেস্ট্রুয়াল পিরিয়ড হওয়ার পর সেটা বন্ধ হয়ে যায়, আবার পরের মাসে এটা শুরু হয়, আবার 3 থেকে 4 দিন থেকে তারপর বন্ধ হয়ে যায়। কিন্তু যদি কোনো মহিলার মেস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড শুরু হয়ে গিয়েছে কিন্তু সেটা বন্ধ হচ্ছে না, টানা 8-10 দিন 15 দিন ধরে চলতে আছে, বা 10 দিন ধরে টানা চলতে থাকার পর পর একটু 2 দিন কমে গেল, 2 দিন বন্ধ থাকলো, আবার শুরু হয়ে গেল, আবার বন্ধ থাকলো, মানে টানা পুরো মাসে টানা 30 দিন ব্লিডিং থাকে, বা মাসে 2-3 বার করে পিরিয়ড শুরু হয়, 3-4 দিন স্টে করে, 2-3 দিন ভালো থাকে, আবার পিরিয়ড শুরু হয়, আবার ভেজানিয়াল ব্লিডিং শুরু হয়, মেনস্ট্রুয়েশন পিরিয়ড আবার শুরু হয়। এই কন্ডিশনের জন্য এটিকে ঠিক করতে
যে মাসিক পিরিয়ডটাকে নর্মালাইজ করতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, এবং আমি এই লক্ষণের ব্যাপারে এই লক্ষণ ভিত্তিতে আমি ম্যাক্সিমাম রুগীকে আমি এই ওষুধটি দিয়েছি এবং 100% ভাবে দিয়েছি। বন্ধুরা, পিরিয়ড দুর্গন্ধযুক্ত হতে পারে, কালো ক্লট ক্লট টাইপের হতে পারে পিরিয়ডস। বন্ধুরা, যে পিরিয়ডের যে ব্লিডিংটা হয়, যে রক্তটা হয়, সেটা হচ্ছে কালো ক্লট ক্লট টাইপের দুর্গন্ধযুক্ত হতে পারে। তার সাথে যদি কারো হাতের তালা পায়ের তালা জ্বালা থাকে, তার শরীরে যদি গরম বেশি হয়, এই কয়েকটি সিম্পটম যদি মিলে যায়, আপনারা চোখ বন্ধ করে শিকেলি করে প্রেসক্রাইব করবেন, আপনারা 100% শিকেলি করার 3 নম্বর যে গ্রেট সিম্পটম আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে রাক্ষসী খিদা এবং অদম্য পিপাসা। শিকেল করার রোগীদের মধ্যে যে খিদাটা, খাওয়ার রুচিটা, সে খাওয়ার রুচিটা প্রচুর পরিমাণে থাকে, খাওয়ার রুচিটা অনেক ভালো থাকে এবং প্রচন্ড ঘন ঘন জল খেতে হয়, প্রচন্ড পিপাসা থাকে। বন্ধুরা, যেমন পালসেটিলার রোগীর মধ্যে পিপাসা কম থাকে, পিপাসা লাগে না, জল সারাদিনে খায় না, ঠিক বিপরীত ভাবে শিকেলি কর রোগীর পিপাসা প্রচন্ড পায়। বন্ধুরা, এবং এর রোগীর টক খেতে অম্ল দ্রব্য, টক জাতীয় জিনিস, চাই সেটা আচার হোক, চাই সেটা তেঁতুল হোক বা লেবু হোক, টক জাতীয় জিনিস খেতে পছন্দ করে শিকেলি কর রোগী। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে আক্ষেপ, খিঁচুনি, শরীর খিঁচুনি নেয়, একটা ক্র্যাম্পিং পেইন হয় পিরিয়ডের সাথে। বন্ধুরা, যদি কারো পিরিয়ডের সাথে ক্র্যাম্পিং পেইন হয়, মাসে 2 থেকে 3 বার পিরিয়ড হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না, ব্লিডিং চলতে আছে, তার সাথে আক্ষেপ বা ক্র্যাম্পিং লক্ষ্য করা যাচ্ছে, তার শরীরে যদি গরম বেশি হয়, গরম কাতর হয়, তার শরীরে যদি হাত পা তালা জ্বালা করে, টক খাওয়ার যদি প্রবণতা লক্ষ্য করা যায়, এবং তার খিদা এবং পিপাসা যদি প্রবল হয়, এই কয়েকটি সিমটমস আপনারা যদি মনে রেখে দেন, আপনারা চোখ বন্ধ করে যাবতীয় সমস্যার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর পিরিয়ড রিলেটেড সমস্যা থাকলে এই বাকি সিমটম গুলি একটু মিলিয়ে নেবেন, 2-4টা সিমটম যদি মিলে যায়, তার সাথে পিরিয়ডের এই গন্ডগোল সমস্যাটা থাকে, আপনারা এটি প্রেসক্রাইব করতে পারেন, 100% হবে রেজাল্ট। তো এটি ছিল সিকল করের এর টোটাল সিমটমস, যেটা আমি রেড লাইন সিমটম হিসেবে ব্যবহার করেছি এবং গুরুত্বপূর্ণ সিমটম। এই কয়েকটি সিমটম যদি লক্ষণ আপনারা মনে রেখে দিতে পারেন, সিকল কর আর পড়ার প্রয়োজন নেই। বন্ধুরা, এই কয়েকটি সিমটমস যদি আপনারা মনে রেখে দেন, এই কয়েকটি সিমটম যদি কোনো রোগীর মধ্যে পান, সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনারা এটি প্রেসক্রাইব করতে পারেন। আমি সাধারণত যেটা বললাম, সাধারণত এই ওষুধটি একটা কাজের জন্য বেশি ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে বন্ধুরা মেস্ট্রুয়াল পিরিয়ড, মহিলাদের যে মেস্ট্রুয়াল সাইকেলটা চলে, সেটা যদি ব্লিডিং প্রচুর পরিমাণে হয়, ব্লিডিং যদি বন্ধ না হয়, মাসে 2-3 বার ধরে পিরিয়ড হচ্ছে, বা প্রতি মাসে মাসের পুরো মাসে প্রতিদিন ধরে ব্লিডিং চলতে আছে, এবং তার সাথে যদি বাকি সিমটম গুলি মিলে যায়, হাত পা তারা জ্বালা করে, প্রচন্ড পিপাসা, প্রচন্ড খিদা, টক খাওয়ার প্রবণতা এবং আক্ষেপ, শরীরে গরম কতর, এই কয়েকটি লক্ষণ মিলিয়ে আমি সিকেল পর 200% দেবো। 200 পাওয়ারে 2 ফোঁটা করে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিনে 2 বার করে টোটাল 4 দিন 8টা ডোজ দেয় বন্ধুরা। আজকে 2 ফোঁটা দিলাম সকালবেলা, সন্ধ্যের সময় 2 ফোঁটা সরাসরি খেতে দিলাম, আবার পরদিন এরকম করে 4 দিন টানা খেতে দিয়ে 4 দিনে 8টা ডোজ হচ্ছে, তারপর ওষুধ আমি বন্ধ করে দিই, এবং এই ওষুধেই ধীরে 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 পুরোপুরি ভাবে এই যে মেস্ট্রুয়াল সাইকেলের সমস্যাটা, যে প্রবলেম, যে সমস্যাটা হচ্ছে, সেটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, অবশ্যই আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। যদি এখনো পর্যন্ত আপনারা এই ওষুধটি ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু বই পড়ে নিয়ে আপনারা আমার লক্ষণ ভিত্তিক যদি কোনো রোগীর মধ্যে পান, সেক্ষেত্রে আপনারা প্রেসক্রাইব করবেন, অবশ্যই ভালো হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন, এবং এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, এবং আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা সেখানে ফলো করতে পারেন। এবং যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনারা স্পেশালভাবে কোনো প্রশ্ন করতে চান, বা স্পেশালভাবে যদি আপনারা আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা সেখানে এসএমএস করতে পারেন, তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে প্রেজেন্ট কম্প্লায়েন্ট পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, কজেশন, ডিজায়ার, অ্যাভারসেন্স, স্টুল অ্যাপেটাইট, মাইন্ডের সিমটম, সমস্ত লক্ষণ বিস্তারিতভাবে অ্যাজ এ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হয়, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হবে, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।